मानुष कुणाल घोष एवं व्यक्ति कुणाल घोष एवं सांबादिक कुणाल घोषेर साथे देखा करते एसेछिलाम सम्पूर्ण व्यक्तिगत कारण এটা আমাদের মধ্যে কি আলোচনা হয়েছে আমরা এখন বলতে পারবো না চিকিৎসকরা যে স্যার একটা মিনিট স্যার একটা প্রবলেম হচ্ছে জানতে কিছু এক মিনিট স্যার প্রথম একটা এক মিনিট স্যার আমি এর আগেও বহুবার বলেছি মানুষ কুণাল ঘোষ এক আর কোন দলের মুখপাত্র কুণাল ঘোষ আলাদা আমি কিন্তু একজন প্রাক্তন সাংসদ তার সাথে আমি দেখা করতে এসেছিলাম কিছু জিনিস ক্লিয়ার করার জন্য সেগুলো আমাদের মধ্যে খুব ভালো রকমভাবেই আমাদের মধ্যে আগেও আলাপ হয়েছিল একটা ব্লাড ডোনেশন ক্যাম্পে এবং ঠিক আছে মানুষের সাথে মানুষের তো দেখা হবে কথা হবে মানুষের তো সেটাই কাজ আপনারা এই যে ব্যক্তিগত আলোচনা করলেন সেখানে বর্তমান প্রেক্ষাপট আর বিগত সময়গুলো না এই ব্যাপারে আমি কিচ্ছু এখন বলতে পারবো না প্লিজ ক্ষমা করবেন আমি আবার বললাম আমি একজন মানুষ আমি একজন ডাক্তার আমি একজন মানুষের সাথে কথা বলেছি যিনি একজন প্রাক্তন এমপি না সেরকম কিচ্ছু হয়নি সমাধান সূত্র বার করার দায়িত্ব জুনিয়র ডাক্তারদের এবং সিনিয়র ডাক্তারদের যারা এই আমি কোনো আপনারা জানেন ওয়েস্ট বেঙ্গল ডক্টর্স ফ্রন্টের আমি কোনো পদে কিন্তু নেই আমি একজন অভিভাবক আমি একজন গার্জেন ওরা আমার ছেলের মতো যদি জ্বরটা কোনোভাবে কাটানো যায় অধিকাংশ যে দাবি দেওয়া সেটা তো মেনে নিয়েছে সরকার এই অবস্থায় কি আপনারা চাইছেন যে এখন সম্মানজনক আমি আমি কিছু চাইছি না আমি চাইছি সব ছেলেরা যেন ভালো থাকে যারা অনশন করছে তারা জুয়েল ছেলে এক একজন তাদের স্বাস্থ্য নিয়ে আমি খুবই উদ্বিগ্ন তারা যেন ভালো থাকে এটাই আমরা একমাত্র কামনা এবং আশা করি আপনাদেরও সেই কামনা করি ওরা যেন সবাই সুস্থ থাকে কাকতালীয়ভাবে আপনার হাতে যে বইটা রয়েছে তার নাম হচ্ছে সংকেত আপনি যে মিটিংটা করলেন এটা তো নিশ্চয়ই কোনো সংকেত রয়েছে তো আপনি এখানে দাঁড়িয়ে পাশে দাঁড়িয়ে রয়েছেন কুণাল ঘোষের প্রত্যেক দিন সোশ্যাল মিডিয়াতে কুণাল ঘোষ বনাম নারায়ণ ব্যানার্জি চলেছে সেখানে কি করে মানুষ ধরবে যে আপনি এই নিয়ে আলোচনা করেননি আসুন আমরা সোশ্যাল মিডিয়া একটা আলাদা প্ল্যাটফর্ম আর তাছাড়া ব্যক্তির সাথে ব্যক্তির সম্পর্ক একটা আলাদা প্ল্যাটফর্ম সোশ্যাল মিডিয়াতে তো আমি বহু অসংখ্য পোস্ট করি কত ডাক্তারি রিলেটেড পোস্টগুলো পড়েন না তাহলে কেন আমি একজন ব্যক্তিকে তার পাশে দাঁড়িয়ে খারাপ কেন বলতে যাব যে যে ভাষা ইউজ করুক আমি কখনো মানে এমন কোনো ভাষা ইউজ করি না যাতে অন্যকে হার্ট করে আমরা ভাষার কথা বলছি না আমরা বলছি যে পরিস্থিতি চলছে এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার রাস্তা কি কারণ তৃণমূল কংগ্রেস বলছে যে সিনিয়র ডাক্তাররা প্রত্যেক দিন তাদের সাথে গিয়ে যে আচরণ করছে বাম অতিবাম নেতারা সেখানে গিয়ে আন্দোলনকে ঘুরপথে নিয়ে যাচ্ছে আপনি কি সেটা মানেন না মানেন না না আমি মানি না জুনিয়র ডাক্তাররা কিন্তু যথেষ্ট আমার মনে হয় ওরা আমাদের চেয়ে অনেক পরিণত ওরা যেভাবে করেছে ওরা কিন্তু আমাদের কোনো ব্যাপারই নেয়নি কিন্তু একটা তো বলতে হবে ওরা আমার ছেলের বয়সী ওদের কোনো অঘটন ঘটুক আমরা তো কেউ চাইবো না ছেলের বয়সী যখন তখন তো সিবিআই চাওয়া হয়েছিল সিবিআই দেওয়া হয়েছে সিবিআই চার্জশিট পেশ করেছে সেখানে একজনকে বলেছে সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে এত কিছুর পরেই অনশন চালিয়ে যাওয়ার বিষয়টা নিয়ে আপনারা কথা বলবেন না সিনিয়র হয়ে নিঃসন্দেহে কথা বলবো তারই সংকেত হয়তো আজকে আর কিছু বললাম না থ্যাংক ইউ থ্যাংক ইউ আর আমার বললে আমি